হাই, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষার্থীদের জন্য, কারণ ঢাকা ভার্সিটির ভর্তি যেই বিজ্ঞপ্তিটা আছে সেটা প্রকাশ হয়ে গেছে। এখন ভর্তি বিজ্ঞপ্তিতে কি কি জিনিস বলা হয়েছে, ভর্তি পরীক্ষার জন্য কোন কোন ইউনিটে পরীক্ষা দিতে পারবে, কে কারা পরীক্ষা দিতে পারবে, ভর্তিযোগ্যতা কিরকম, কোন ইউনিটে কে পরীক্ষা দেয়, আর এর পাশাপাশি ভর্তি পরীক্ষা কবে হবে, কত মান বন্টনটা কিরকম, সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো এই ভিডিওটি আশা করি পুরো দেখবে, আর এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে আর এরকম আরও ভিডিও যদি তুমি চাও তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে। তো আগে আমরা একটু বিভাগ পরিচিতিগুলো দেখে নিই। বিভাগ পরিচিতির মধ্যে প্রথম এই জানতে হবে, 5টি ইউনিট আছে ঢাকা ভার্সিটিতে, কিন্তু কথা হচ্ছে যে নেক্সট ইয়ার থেকে ঘ ইউনিটটা থাকবে না। তো ঘ ইউনিটটা থাকবে না, নেক্সট ইয়ারের চিন্তা তোমাদের এখন আর করার দরকার নেই, তোমরা জানো তোমাদের জন্য থাকবে, তো সেটা নিয়ে এখন সেটাতেই ফোকাস দাও। এরপরে দেখো, ক ইউনিট বিজ্ঞান ইউনিট এবং খ ইউনিট মানবিকের জন্য, গ ইউনিট ব্যবসা প্রশাসন এবং ঘ ইউনিট বিভাগ পরিবর্তন, চ ইউনিট চারুকলা। এখন ক ইউনিটে কারা পরীক্ষা দিতে পারবে, শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে, আর খ ইউনিটে শুধু মানবিকের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে। আর মনে রাখবে যে এটা শুধুমাত্র এইচএসসিটা কাউন্ট হবে। অনেকে আছো যারা বিভাগ পরিবর্তন করেছো এসএসসির পরে এইচএসসিতে, তাদের কিন্তু এইচএসসিটা কাউন্ট হবে। এরপরে দেখো, ঘ ইউনিট হলো বিভাগ পরিবর্তন ইউনিট। ঘ ইউনিটটা আমি একটুখানি এক্সপ্লেন করার চেষ্টা করি। ঘ ইউনিটের ক্ষেত্রে কিন্তু সবাই নিজের বিভাগ যেটা আছে সায়েন্স আর্টস কমার্সের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলোর জন্য লড়াই করে না, এখানে তারা লড়াই করে অন্য যে বিভাগের সাবজেক্ট আছে সেটার জন্য, যে সায়েন্সের স্টুডেন্ট আর্টস আর কমার্সের সাবজেক্টে পড়তে পারে এই বিভাগে পরীক্ষা দিয়ে, তা মূলত তারা তাদের স্ট্রিমটা চেঞ্জ করতে পারে। তো এই জন্য এটাকে বলে বিভাগ পরিবর্তন ইউনিট, যেখানে সবগুলো সায়েন্স কমার্স আর্টস সব বিভাগের স্টুডেন্টই পরীক্ষা দিতে পারে। এরপরে দেখো, চ ইউনিটটা সম্পূর্ণ একটা আলাদা, এটা এই ইউনিটটা চারুকলা অনুষদের জন্য ইউনিট। তো এই ইউনিটটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট অনেক পরীক্ষার পদ্ধতি থেকে শুরু করে অনেকগুলোই ডিফারেন্স আছে এটাতে, এটা নিয়ে আমি পরে আলোচনা করবো। এখানে সব যে বিভাগের স্টুডেন্টরাই পরীক্ষা দিতে পারে। তো এখন আমরা দেখি আমাদের যে ভর্তি যোগ্যতা, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটার জন্য সার্কুলার জন্য সবাই অপেক্ষা করছিল, কত পয়েন্ট থাকলে তুমি ভর্তি জন্য ফর্ম তুলতে পারবে এবং ভর্তি পরীক্ষা দিতে পারবে, আর অবশেষে পরীক্ষা দিয়ে চান্স পেতে পারবে। তো এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভর্তি যোগ্যতা। শিক্ষাবর্ষ যাদের এসএসসি থেকে এসএসসিতে 16 থেকে 19-এর মধ্যে রয়েছে, তো এর মধ্যে এসএসসির মধ্যে যদি এসএসসি এইচএসসির মধ্যে গ্যাপ থাকে তাহলে গ্যাপ ইয়ারটা এর মধ্যে যাতে থাকে, আর এইচএসসি যেটা আছে 21 সাল এই হতে হবে, তার মানে বোঝাচ্ছে যে কোনো সেকেন্ড টাইম নাই। ইউনিট ক ইউনিট যেটা আছে সেটাতে সায়েন্সের জন্য ক ইউনিট সায়েন্স, খ ইউনিটের জন্য আর্টসের জন্য এবং কমার্সের জন্য, আর চ ইউনিট চারুকলা। এটা কিছুক্ষণ আগেই আমি বলেছি, তাও আমি দেখিয়ে দিলাম। তো ক ইউনিট সায়েন্সের জন্য 3.5 3.5 এসএসসিতে আলাদাভাবে পেতে হবে, আর টোটাল পেতে হবে 8, আর এখানে আর্টসের জন্য বা খ ইউনিট যেটা আছে সেটাতে 3। দেখ, ক খ সবগুলোই কিন্তু খ আর গ সেম, এখানে আলাদাভাবে 3 পেতে হবে আর টোটালে 7.5। চারুকলার জন্য কিন্তু 3 পেতে হবে আলাদাভাবে এসএসসি এইচএসসিতে, কিন্তু মোট যেটা আছে সেটা কিন্তু তুলনামূলক কম, 6.5। এখন ঘ ইউনিটটা বলবো, কারণ ঘ ইউনিটটা ডিফারেন্ট, এই জন্য আলাদাভাবে বলছি। ঘ ইউনিটের ক্ষেত্রে সায়েন্স আর্টস কমার্সের জন্য ডিফারেন্ট। তো চলো আমরা দেখে নিই ঘ ইউনিটে কীরকম আমাদের জিপিএ থাকতে হবে আমাদের পরীক্ষা দিতে পারার জন্য, ভর্তিযোগ্যতার জন্য। ঘ ইউনিটের ক্ষেত্রে আমরা দেখি, একটা জিনিস মনে রাখবে যে তুমি তোমার ইউনিটে যদি পরীক্ষা দিতে পারো তাহলে তুমি ঘ ইউনিটও পরীক্ষা দিতে পারবে, কারণ সায়েন্সের জন্য 3.50, এইচএসসি এইচএসসি আলাদাভাবে, আর টোটালে 8 থাকতে হবে, আর্টসের জন্য 3 থাকতে হবে আলাদাভাবে এসএসসি এইচএসসি, আর 7.5 থাকতে হবে টোটালে, আর কমার্সের ক্ষেত্রেও 3 থাকতে হবে এসএসসি এইচএসসি আলাদাভাবে, আর টোটাল থাকতে হবে 7.5। তো এখানে ফোর সাবজেক্ট সহ, আগেও যেগুলোর কথা বললাম সবগুলো ফোর সাবজেক্ট সহ কাউন্ট করতে হবে, মানে মেইন যে জিপিএটা তোমাদেরকে দেওয়া হয়েছে সেই জিপিএটা। তো তোমাদেরকে যেটা বলছিলাম যে ভর্তি পরীক্ষায়
পরীক্ষার মানবন্ধনটা কিরকম আর সময়? একটা ভালো দিক যে আগের বছরের মতোই অনেকটা মানবন্ধন, কোনো খুব একটা চেঞ্জ নাই, সবই সেম। মেইনলি দেখো 100 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, যেটার মধ্যে 60 নম্বরের এমসিকিউ থাকবে আর 40 নম্বরের রিটার্ন থাকবে। চয়নের যেটা প্রথমে বলেছিলাম একটু ডিফারেন্ট, যেখানে 40 নম্বরের এমসিকিউ থাকবে সেটা 30 মিনিটে শেষ করতে হবে আর 60 নম্বরের ড্রয়িং থাকবে। তুমি যদি এমসিকিউ ভুল করো, প্রতিটা ভুলের জন্য তোমার 0.25 নেগেটিভ মার্কিং আছে। আর এমসিকিউতে যদি তুমি পাশ না করো তাহলে রিটেন খাতা দেখা হবে না। এখন এমসিকিউ কততে পাশ সেটা কিন্তু এখনো পাবলিশ হয়নি। এটা কোথা থেকে আমরা জানতে পারবো? যখন প্রত্যেকটা ইউনিটের আলাদা আলাদা স্ব বিজ্ঞপ্তি দিবে তোমাদের আবেদনের সময়ের আগে, তখন তোমরা জানতে পারবে। তখন আমি তোমাদের জন্য ভিডিও একটি বানাবো প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা যে ভর্তি বিজ্ঞপ্তি থাকবে সেটার। এখন দেখি আমরা আমাদের আবেদনটা কখন করতে হবে আর আবেদন ফি। তো আমরা দেখি আবেদন শুরু হবে 20 এপ্রিল 2022 বিকাল 4টা থেকে 10 মে 2022 11টা 59 পর্যন্ত। তার মানে 20 তারিখ থেকে শুরু হবে আর 10 তারিখে পরের মাসে শেষ হবে। আবেদন ফি প্রতি ইউনিটে 1000 টাকা করে। তো যে মানে যতগুলো ইউনিট তুমি পরীক্ষা দিবে প্রত্যেক ইউনিটের আলাদা আলাদা কিন্তু 1000 টাকা ফি। এবারও কিন্তু বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা হবে, শুধু ঢাকা পরীক্ষা হবে না। বিগত বছরের মতো প্রতি বিভাগে আলাদা আলাদা সেন্টার থাকবে, সেই সেন্টারে পরীক্ষা হবে। আমরা দেখি ভর্তি পরীক্ষার সময় 3 জুন 2022, গ ইউনিটের পরীক্ষা 4 জুন, পরীক্ষা হলো খ ইউনিটের 10 জুন ক ইউনিট এবং 11 জুন ঘ ইউনিটের, 17 জুন চ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা, আর ড্রয়িং পরীক্ষাটা পরে ভর্তিতে জানিয়ে দেওয়া হবে। আর এখানে দেখি আমরা সকালে কিন্তু 11টা থেকে 12টা 30 মিনিটে পর্যন্ত পরীক্ষা চলবে, কিন্তু চয়নের ক্ষেত্রে যেহেতু মাত্র সাধারণ জ্ঞানের আধা ঘন্টা পরীক্ষা, সেই ক্ষেত্রে সকাল 11টা থেকে 11:30 পর্যন্ত পরীক্ষা হবে। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে তুমি পুরোপুরি বিস্তারিত জেনে গেছো সার্কুলারটা কি প্রকাশিত হয়েছে, তোমার আর কোনো কনফিউশন থাকার কথা না। এখন পড়ালেখায় লেগে যাও। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দাও, তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করো আর একটা কমেন্ট করে দাও যে এরপরে তুমি কী টাইপের ভিডিও দেখতে চাও, আর ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে তোমার কী কী সমস্যা হচ্ছে সেগুলোও জানাতে পারো, আর আমাদের পেজে ফলো করতে পারো মনুয়ের পেজ। আশা করি তোমাদের সাথে আবার আরও একটি ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নববর্ষের শুভেচ্ছা।